আবারও লাফে লাফে বাড়ছে নিত্য পণ্যের দাম। গত এক সপ্তাহের তুলনায় কয়েক গুণ বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। পেঁয়াজ, আলু, আদা, রসুন সব ক্ষেত্রে দাম বৃদ্ধির হিড়িক বেড়েছে। ভোগ্য পণ্যের পাশাপাশি কাঁচা বাজারও বেড়েছে বিভিন্ন সবজির দাম। ক্রেতারা বলছে প্রতিদিন বাড়ছে বিভিন্ন জিনিসপত্রের দাম। ব্যবসায়ীরা কারসাজি করে বাজারকে অস্থির করে তুলেছে বলে অভিযোগ তাদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। আজকে পেঁয়াজের দাম আপনার মোটামুটি চলতেছে 88-90 টাকা কেজি দেশি পাবনার পেঁয়াজ। আবার ফরিদপুর যেটা ওইটা আপনি 84-86 টাকা কেজি। আর কয়েকদিন আগে দাম একটু কম ছিল। গত সপ্তাহে 400 টাকা পাল্লা ছিল পেঁয়াজ, আজকে 410 টাকা 20 টাকা পাল্লা, একটু বেড়েছে। সীমিত আয়ের লোক বা হিসাবের মাস যায় তাদের জন্য তো অনেক কষ্ট করে এই বাজারটা। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিপুল, প্রতিদিন তো নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, দাম বাড়ার কারণ হিসেবে কি বলছে ব্যবসায়ীরা জানাবেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। হ্যাঁ ফারিয়া, আপনি আসলে যেমনটাই বলছেন আসলে নিত্যপণ্যের যে দাম সেটা আসলে লাফিয়ে লাফিয়ে প্রতিদিনই বাড়ছে। আমরা কারওয়ান বাজারের বিভিন্ন বিশেষ করে চালের আড়তে গিয়েছি এবং সেখানকার ভোগ্যপণ্য যেগুলো সেগুলো আমরা ঘুরে দেখেছি, সবগুলো পণ্য আসলে দাম বৃদ্ধির দিকে এগোচ্ছে। অর্থাৎ অনেকগুলো দাম কিন্তু ইতিমধ্যে বেড়েছে, বিশেষ করে প্রতিটা জিনিসের প্রায় 5-10 টাকা করে বেড়েছে। এবং সেই সাথে আমি এখন যে কারওয়ান বাজারের কাঁচা বাজারে আছি সেই কাঁচা বাজারের একই অবস্থা। অর্থাৎ এখানে যে সবজির যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন তুলনায় কিন্তু আজকে প্রতিটা পণ্যের কিন্তু অর্থাৎ প্রতিটা সবজির দাম কিন্তু প্রায় 5-10 টাকা করে বেড়েছে, যা একেবারে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে এই বাজারটা নিয়ন্ত্রণ করা একেবারে যাচ্ছে না, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। তারা বলছেন যে আসলে ক্রেতাদের অভিযোগ কথা হচ্ছে সরকারের যে মনিটরিং যে সেলগুলো রয়েছে বা মনিটরিং যে টিমগুলো রয়েছে তারা যখন আসে তখন কিছুটা অর্থাৎ বাজার কিছুটা কমলেও কিন্তু আবার কিন্তু পুনরায় কিন্তু সেই বাজার দাম কিন্তু বৃদ্ধি পায়। তারা বলছেন আসলে ব্যবসায়ীরা যে কারসাজি করে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে, যে প্রতিটা জিনিসের দাম যে বেড়ে গেছে আগে থেকে সেইগুলোরও দাম কিন্তু এখনও কমার কোনো কথা নেই। অর্থাৎ বলা হচ্ছে যে পণ্যগুলো আগে থেকে দাম বৃদ্ধি পেয়েছে সেগুলোও বাড়ছে, পাশাপাশি নতুন যে পণ্যগুলো আসছে বা নতুন নতুন যে সবজিগুলো আসছে সেগুলোরও কিন্তু দাম বাড়ছে। অর্থাৎ ক্রেতারা আসলে খুবই অস্থিরতা প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা যেভাবে চাকরি করে বা যে পরিমাণের আয় করে সে তার চেয়ে বেশি কিন্তু খরচ হচ্ছে। তবে ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে আসলে এই বাজার বাড়ার দাম বৃদ্ধির ক্ষেত্রে তাদের হাতে নেই, তারা যখন যেভাবে পণ্য সরবরাহ হয় এবং যেটা পণ্য যখন আনা হয় সেটার দামের উপর ভিত্তি করে কিন্তু এগুলো দাম বৃদ্ধি পায়। তারা বলছেন যে আসলে এই বাজার কারসাজির সাথেও তারা কিন্তু কোনো জড়িত নেই। তারা বলছেন অন্যান্য যে শ্যাম বাজার বড় বড় বাজার যেগুলো রয়েছে সেখান থেকে তারা পণ্যগুলি কিনে এনে বিক্রি করে। অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু যে বাজার বৃদ্ধির ক্ষেত্রে তাদের যে কারসাজি সেটাও কিন্তু তারা দায় স্বীকার করছে না। তো ফারিয়া, এই ছিল সর্বশেষ তথ্য কারওয়ান বাজার থেকে। আপনাকে ধন্যবাদ।